দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা সমাজ সেবা অফিস। স্থানীয়দের অভিযোগ, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা প্রতিবন্ধী বয়স্ক ভাতাভোগীদের কার্ড দিতে প্রকাশ্যে ঘুষ নেন। এছাড়াও নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কর্মচারী থেকে শীর্ষ কর্মকর্তারা পর্যন্ত। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন অফ ইসলাম। গেল 20 জুন প্রতিবন্ধী কন্যার ভাতার কার্ড নিতে বিশ্বনাথ সমাজসেবা কার্যালয়ে আসেন বিশ্বনাথ উপজেলার কালিজিরি গ্রামের বৃদ্ধ আব্দুল জলিল। প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার আগে বৃদ্ধ আব্দুল জলিলের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নেন বিশ্বনাথ সমাজসেবা অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী রমজান আলী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই রমজান আলীকে বদলি করা হয় বিয়ানীবাজার সমাজসেবা অফিসে। এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ জুবায়ের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্থানীয়দের অভিযোগ, সমাজসেবা অফিসের সিনিয়র অফিসারদের কথা বলে দীর্ঘদিন থেকে প্রতিটি বয়স্ক প্রতিবন্ধীর ভাতার কার্ডের আবেদনের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে আসছিল রমজান সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। আপনার হাতে টেকাট লইছেন, আমি ভিডিও তো সারাটা আছে আমার কাছে। তাহলে তো সকালে আমার ফোন দিছিল, ফোন দেওয়াতে আমার কইরা যে তুমি ওই রুদিনার আব্বা নেই, আমি কইতে দিও তো যে আপনার ও মেয়ের বই বার হয়েছে, আপনার বই নৌকাইয়া কিছু খরচপাতি লাগবো। কর্মচারীদের এমন দুর্নীতিতে সিনিয়র অফিসারদের দায় এড়ানোর সুযোগ নেই বলছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিটি সরকারি সেবা আমরা জনস্বার্থে নিরপেক্ষভাবে এবং অবশ্যই দুর্নীতি মুক্ত প্রক্রিয়াকে আমরা দেওয়ার জন্য আইএস বাস্তবায়নের জন্য মিটিং করি, ব্যক্তিগতভাবে আমরা সবার সাথে কথা বলি। এরপরে যদি বিচ্ছিন্নভাবে এরকম ঘটনা ঘটে থাকে, সে সকল ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য আমরা সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া অসহায় মানুষের জন্য ভাতার টাকা স্বচ্ছভাবে বিতরণ হবে এমনটাই চাওয়া সাধারণ মানুষের। অভি ইসলাম, টিভি।